দিয়ে আইছো, রেডিও আইছো না পারে। তুমি তাহার তান্তে রেডিও দিতে আইতাম না, তুমি সকালে ডুইগে পারো পারো। না না, আমি কি লা রেডিও দিতাম গো, দামান নুকর রইছে। দামান রইছে বলে কি তো হইছে, দামান দে বুঝেন না। তুমি এক কাম করো, দামানটা টুকি অফিসের দরজা বারো যাইলে তোমার যে সুন্দর লাগে। আচ্ছা উনতে কাজী যে আঞ্চনীয় যে সাক্ষী কি লাগে না, ওটা ঠিক আছে নি সপ্তাহ সত্তা রেডি আছে, তুমি তাহলে চিন্তা করি বাচ্চাটা বাচ্চা নাকি উনি নিব। ইয়াল্লা তুমি আমার লাগি পাগল হইও না, দম লাগো আগে তোমার বালা করে দেখলেই। সকালে তুই ঘর থেকে বার হইয়া গেছিস, হ্যাঁ আর এখন আইসিস, এ তো বিয়েল ধরে তুই বার খালি বাইরে বাইরে সব করে দিছিস। কোন সময় আব্বা খালি বাড়ি থেকে বার হইয়া যেত আর তুই বাড়িতেই তুই, হ্যাঁ সেদিনও তো তুই স্কুল মিস দিছিস, আজকেও তুই স্কুল মিস দিলি। সেদিন তো গেছিলেন আমার বড়োর টিম আসলো ফাইনাল, বড়োর কাপ পাইলাম মনে, আজকে থেকে আবার শুরু হয়েছে। আজকে থেকে আবার শুরু হয়েছে, এটা করা বাদ দিবি নি, এটুকু আমার স্কুল বন্ধ থাকতো না এটুকু যাইব। কী তা মাতস, হ্যাঁ কী তা মাতস, স্কুল যে সঙ্গে বন্ধ থাকবো এ সঙ্গে দেখবি এক কোনো স্কুল ফাঁকি দিয়ে দেওয়া যায় না। দরকার নাই আমার কাপ, বড় কাপ জিততে আমার ঘরে রাখ। আমার বুঝলাম না, বাসা খারাপ করো কেন, আমি কেটে লাগি আই, আমি তো তোমার এতে ফোন লেগে আই, আমি তো দরবার না আমার শরীর দরবার না, খবরদার হইয়া দিলা এখন তোমরা ফার্মনি
ইয়াল্লা রে বাসুনা, তুমি কি তালে গেছিস কেন? ইয়াল্লা ওসাই লাইলা মাতো শুনিবি, আজকে বৃহস্পতিবার দিন, কত মন্দির রে মসজিদ হয়ার বুঝছি ইলা মাতো শুনে খবর আছে, বালা খবর লই আসিবে। কিতা বালা খবর লই আইছি কেন? আমি বালা খড়ি জানি, অত কই পায় যে সাসাই মানডা না, সাসারে তুমি কইতে পারায় না, তোমার শরম করের কিলা খান কইতে কথা নানি আর কিতা কই পায়। ইয়া মাগু সাসা সাসারে আমি আজকে তো কইও বৈরানো সকাল তাই তাই কুনানো না ফাত তুই কিছু বুঝছনি প্রত্যেকটা দিন নানি সাসার ওজু আমার আর দেখাই নাই, তা হুন দুন কারণে আমার খান ওটি ফালাই গেছে আর ভালো লাগে। ওই যে আমি বিশ্বাস করি রিয়াল, এই তুই আমার আইতি না আমি বুঝলাম না আব্বাই ফেলতে কিতা আমার তো হোক ঠিক করে বাবা তুই বুঝছিস, তুই বড় কি তোর জানি রে বাবা। বাবা যখন তুমি থাকো না তখনও তাই নাই হইল, ওই ওই কেন আসা কথা কইছ? আচ্ছা তোর খান আগে হো, তুই আজ স্কুলে গেলে না খানি আস্তা দিন বাগা দিয়া হই আসলি আমার বাড়ি ভাই আমার বাড়ির আইতো না না পা তোমার জুতা টেনে পড়ে গেছে। তুমি তো আমার সাচ্চ, আমি বউ সাজতাম না এরকম সাক্ষী আর উকিল বাপ হইতে। সাক্ষী আরে ফেরুয়া ওই তো হইলো সাক্ষী আরে হইলো উকিল বাপ। দূর রে বাবা, আমি তোমার সাসার ঘর ভাই বা আমি তোমার উকিল বাপ হই উকিলা। তুমি ফদের সময় রে বাবা, তুমি দেখি সি তুই উত্তেজ। আচ্ছা তে তুই সাক্ষী থাক আর তুই থাক ইতা ও আমার উকিল বাপ। আমি তোমার বড় ভাই বা আমি তোমার উকিল বাপ হই দিব। এই বেবাটন বেবাটন ওই যে তোমরা এখনটা আমার এখন বাইশ সাজে গেলাই, তোমরা কিন্তু আমার আফন পাইনি তিন নাই তেরো তোমরা টাইম গোট ইন সাক্ষী আর উকিল বাপ হইলে সমস্যাটা কিন্তু তোমরা কোনো সমস্যা নাই, সাক্ষী দেও আর উকিল বাপ দেও আমরা কোনো সমস্যা নাই, টেকা পাইবার কাম কিতা কস। জি জি টেকা পাইবার কাম ওই তো ঠিক আছে, তোমরা বেটা টেকা পাইতে তোমরা খেলে ইন লইবে তো কইতে টেকা পাইবে শেষ, কোনো সমস্যা নাই আমরা টেকা দেও কাম আমরা সাক্ষী দিব নাইলে কেউ উকিল বাপ হই দিব সুবিধা ওই সেতে মুখ কান বন্ধ কর সময় যার কি ও মুখ বন্ধ। এরে আমি তোমার হারা করতে তুমি আমার কথা শুন, ও তো সেই বাইসে গোফরে করে কিবা বাড়ি গেছিল গাইবান কত সময় গেছিল বাড়ি দেখলাম না আর আমার না হয়ে তাই কোনো সময় বাড়িয়ে যাই না।
আল্লাহ, আমি না দেখে মাত্রাম নেই, আমি সবটা দেখেও মাত্রাম, ওটাতেই তো আমি চিন্তাটা বেশি করলাম গো। তাইলে আমি যে একটা চিন্তা করলাম ওটা নাকি তা গেলো ইলা কি চলে তোর গাঁদের মধ্যে হাজি তুমি আবার কি যা চিন্তা করাল? ও আচ্ছা বুঝছি বুঝছি, তুমি আমারে দিও বুড়া বেটা লগে মিলাই দা। শুনো, আমার আম্মাকে তো ওলাও ফাগল নেই যে বুড়া বেটা লগে নিতে আগে। ও শোনার মাই গো, তোমার আম্মা ওলাও ফাগল নেই, তোমার আম্মাকে তো জমে দা। ইয়া তোমার আম্মা তো বুড়া আর তার লগে দে একটু আসি না, তো আমি বুঝো, তুমি তো এখান বুঝো। তুমি বেশি মাথা গেই রাখ, আম্মারে তুমি বেজ্জত কর রাখ। আমার আম্মা অত গাগা হইছিল না, অত মেন্টাল হইছিল না যে বুড়া বেটা লগে তাই ও বয়সে কথা বলবা। আর আম্মা বলবা মা পারতে না, মানুষ প্রেম হলো না কিতা করে না করে কিচ্ছু বুঝে না, তখন বয়স খার কত ইতাম ইতাম মনে থাকে যেতে কেয়া থাকে ইতা। আমার জীবনে করতা না, তুমি বেশি বুঝরা, আমার জীবনে করতা না, আমি এমনি চিন্তা করলাম হই গেলাম না গেলাম। তবে আমি কান সারা না নি আর কোন কারণ তোমার আম্মা কিছু না, তোমার আম্মা তো কোন সময় আনা হয়ে গেছে, কোন সময় তোমার আনা হয়ে গেছে দেখো না তে হই গেলাম। আরে তোমার আমি হই এরকম একটা জিনিস, তুমি আমার আম্মার নামে আজরাতে কোনো মাথা পায় না, তুমি কিটা তো দাবা নি হরি নামে তুমি বদনাম তোমরা এরকম বদনাম তুললাম তোমার আমারে তুমি তো কয়ে ভাই না, আমি তো চিন্তা করলাম ইকা একটা ঘটনা ঘটি তুই কইয়া ফেলে মানে কুমুকে যাই দে ফড়ই তার মানে এই না তো যে পুরা বেটা লাগে দেই বাকি তাও দামান করো তুই ইয়া ফুরি জোয়ান ফুরি করো তুই ইয়া বিবাহ তো ফুরি। ও সোনার মাই গো, তুমি ওখানে হই রাইনি, তোমার মাই কিতা করে না করে নিকা তোমার জানা নাই। ও বুঝছি, তোমার বরে ধর আমার মাথা কল করি আমার মানার বদনাম তুলরা বদনাম তুলি আমার মারে ফিরে সাইরে বড় থেকে বার করতা। তুমি উল্টা এসি তুমি কাম উল্টা কাম দাই আমার কথা বল, তোমার না মা আমার তো বদনাম তুলবো না, যা কিছু রটে না কিছু না হলেও কিছু বটে মাইলর মাইল আমার বাপ দুনিয়া থেকে আল্লাহ নিলাগি তোর নিলাগি না কেন আজকে তোর হেঁটে দেখি আমার দিন দেখো না মিয়া তাহলে আজকে কোন আসন কি আসন নাই একটু সময় দো, সময় হইলে একটু বুঝবাই নে বাতি যাতে উড়ে আমার রানী তাই বাপে মারজে আসবো চাইলার বাপে তুমি
কিতা করতাম তো এখন আমি জানি গো আমি তো আর সূর্য ব্যাপার তোমার গিল্লা সার দিল লাগের মনে করে তার তো মান নাই আর তার মার বসে বেটে লাই তোমার সার দিছে রান্না তুমিও সংকেত হইল গিয়া মানে তিন নম্বর বুঝছেন স্থায়ী সংকেত আবু মহা বিপদ সংকেত আছে সাত নম্বর ওগু শেষ হয়ে যা তো না গর যাই তুমি দেখে তা হই না এক নম্বর সংকেতে আমার জানার পানি নাই তিন নম্বর হইলে তো আরও জটিল হইব আমার জানার পানি পানি উঠে গেছে গিয়া ওখানে আমি কিতা করতাম এখন এখন শিখে কিতা কাটানি তুমি যদি উড়া উড়ি না করতা তো আমি ধীরে পরে বাতি তুমি যদি বাতি যায় মনে খেস্ত মারি দো মারলে তার মন ফাটলে আইব আর চিন্তা করিও না বিয়ে এখন দিলে এরকম খুব সকাল চিন্তা করিও না দেখো বউ ভাইয়া বলে নিব সব বলিল মানে তোমার আমার রোমান্টিক দৃশ্য চলবো আর এখানে দেখবো রোমান্টিক করবো আল্লাহ জানো আল্লাহ গো ও আমার বাতাসি তোমারে আমি কিলে আর কোসেন বুঝাইতাম এরে আচ্ছা আর চিন্তা করে তুমি হালা করিও না এমন আমার চিন্তা করতে তো তুমি হালা করে গেছো গড়ে যাও ও তেরামিয়া তোর আমি এক বিবেক বলতে কিচ্ছু নাই নয়া বেটে তোর খান্দার যে হোক যে আমার সাইডে দিয়ে মারলে রে ভূত যুদিন রোগ তেরা হইয়া মরি যেতাম তো গীত হইল যাই বিদে বইল তো চাষি আমি দেখ উকিল বাপ হইলাম আমি মাঝখানো সাক্ষীও দিলাম এর বাদে তোর টেকা কিতা ফুরে সমান বাঘ দিলে আমি কষ্ট করছি নানি আমি তোমার লগে গেছি নানি তুমি দশ টকা একটা বলন দিছো আর কিতা করছো আমিও চেষ্টা দিছি
একটা দুশো আর আমি কাম দুইটা করলাম মে ও এর লাগি রেবা তোমার লগে আমি কাম করতাম চাই না আড়াইশো টাকা পালা পালা দিলাম আর না আড়াইশো টাকার বদলা আড়াই হাজার টাকা খরচ করবো আসে ও শুনো বিয়াক কলর বাইশে করি এই তুই কিতা করবি গুন্ডা ভাড়া করবো নাকি তোমার লাগি গুন্ডা ভাড়া কোনো সমস্যা নাই রোজাবালি কটক একভাবে কাড়া করলে গুন্ডা ভাড়া আমার সমস্যা নাই বুঝছ নি কিতা কইরা গুন্ডা লাগতো না গুন্ডা লাগতো না আমিও গুন্ডা আজ থেকে গুন্ডার খাতার নাম লেখা নিলাম আড়াইশো টাকা দেওয়া নাইলে কিন্তু খুব অসুবিধা বয়সে তোর বলো আতাতে করিস না বুঝতো সুন্দর করে আতলা সুবিধা রাখি আমার বয়স হোস আমি তুকাই তোমার টেকা দিলাও কোনো মাত নাই টেকা দিতে না খুব অসুবিধা হইব কিন্তু তুই বোঝার চেষ্টা করস না কেন বা বুঝছত নি আড়াইশো বলো নিছি আমি কিতা বেশি নিছি কি আমি খাম টেকা দিতে চারটি দিবা দেবা কেন মাতি এরে উনো আমার গুছা তুলিও না নাইলে না আগর বাল্টি উল্টি সুটাইলি কি ওর বাল্টি বাল্টি নলা ভাঙি পেলাই দিব আমার বুড়া চাচার বিয়া দিছে অকল বেটা বাঁচবো দিনা বেটি আমি একটা জিনিস বুঝি না ভাই তুই জোয়ান বেটারে বুড়া মানছি ও বাবা রে বাচ্চারা আমি তুই আমার এখানে খামারে রে বাবা বেটা আমার বার্তাকে ডাকি আনিয়া লইয়া গেছে বেটাও কি লইছে বেটা বিয়া দিছে আমি কবল করতাম খালি করে লিতাম তুমি আমি তো করতে পারিস আমি আমি কাপড় লিয়া পারিছি খারে কাপড় তুমি দিতাম আমার চাচারে যে বিয়া দিছে ওগো আমার দুশ বেটা দিছে বেটা বিয়া দিছে বেটা ও বাবা বাবা আরে চাচাই কই মা
চাই সম্মান করবা কিনা তোমার হরি গাড়ি কামটা গুলা দিলা আমার আমার গরি আমার হরি সরল সুদা মানুষ সরল সুদা মানুষ ও ভাই গো বেটি কুসি দে লাল কাপড় দিয়ে ও বেটি বলি সরল সুদা মানুষ কই তো তোমার তো আবার কাপড় করো আমার তোমার মা তো বুড়া তুমি আমার আমার সাথে মা তুমি আর কথা শুনে বিজ্জত করে মারে দেখো যে বুঝ না তো এরে ইদার সাথে কাম করতে লাগলা কি লাগা আমার হরি না ও তো সরল সুদা একবারে রে বা ওই সরল মানুষ সরল সুদা ও মানুষটার কয় মা পায় আমি সাল্লা দিয়া আমি তো আমার সাথে তোমার হরি সাল্লা দিছো কি দা আমার সাথে তোমার সাথে 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 না তোমার হরি সাল্লা দিছো তুমি না নি সিধা না রে ও তুমি সিধা না তুমি মতলব খান বুদরব তুমি মতলব খান বহুত গান জানি তো মাই জিরি গান জানি আমি জানি না মানে আমি জানি কই গো নাই নিজের সাসারে কন্ট্রোল খোলাই না খেলে কন্ট্রোল খোলা না মাইসা বাড়ি করে উকে যদি খানে মানলো আমার মাইজি তো টাইম নষ্ট করছেন আমার মাইজি না আসলে না আমার দাদি সরল সুদা দাও আমার একবার সরল তুমি দাদি সরল সুদা দিয়ে গো তুমি চাকরি দিবে ভাই মন ভাই এটা দেবি রিং দাদি ওই দেবি রিং দাদি তোমার মা মাই ফোন দা মানদর বাড়ি মা দা মানদর বাড়ি হরি দা হন্তা তাই দিকে আমি পুরো একটা লোক ফ্রেম করব রে আমার পুরো একটা লোক ফ্রেম করি এত করে যে কেন দেখো তো মারা যায় তুমি তো করো থাকাই তোমার তো কোনো সমস্যা নাই আমি ওর বাদে খেতে পেতাম আমি চিন্তা করলাম আমার ফান্ডার বাচ্চা বাতি যাবে খিলা লাইন লাগাইছে আমি খিলা আমি আজি আমার ফুরে ফুরে দাবার লইয়া চিন্তা তোমার আরো বাতি যাই গেছে তোমার ডুসুম ডুসুম করে মারিয়া গেল আমার তো চিন্তা লাগিল গো দেখো সাইনাল্লা মালিক আমি খিতা কই আর আমার বাতে সাই খিতা মাতে ও তো জানো ডল লইয়া খেনে ঘর থেকে বারো এইলে গরু থাকলেন না খেনে একটু সময় দাও আমার বাতি যে গুলো একটু সামলাই বুঝছেন না খেনে ওয়ালাইকুম আসসালাম লয়া দা বন্ধু লাল তো বই থাকছো বুঝছো নি আর আমার বদল নাই খানে কি তো হইছে কি তো হইছে কই দেয়নি আচ্ছা আমি রায়বাড়ি হরি দিলাম বলে আমি তো দুষ করছি ওখান থাকো চাই না না ইনা দুষর কিতা তোমার তো না পেশা রায়বাড়ি জুড়া লাগাইতে জুড়া লাগাইয়া দিছে না দুষর কিতা জাল্লা জুড়া লাগাইয়া দিছে কথা হই দাই আমার জুড়া না তোমার বাদ দিয়া ছুটাই লিখছি কতদিন হইছি রে বা তোমার তান রে
বুঝছি আমার বাতিতে একটু একটু আমারও বদন বাদন ফসাই লিছে তুটাইয়া যে আম্বল দি মারে বুঝছেন তার দি তুমি তো আরো হঠাৎ দিন তোমার একটু সেই ভেয়ে তাই কে বুঝছেন সামনে ফলে মারবো আমার কাছে বিচার বাসার দিয়া এইটা লই এইটা খালি তোমার বাতি যায় মরে একলা মারলনি হই যে আগে রেল স্টেশন বৈঠাগিরি করতো হো মাগরা আসিল না আমার লগে রায়বাড়ির হেও তার লগে মারলো হিগিয়ে মারলো বুঝলাম না আমার বাতি যায় বালা মারছে তোমারে আমারে বিয়া শাদি দেওয়ার লাগে কিন্তু হিগিয়ে তোমারে মারলো কেন এইখান তো বুঝলাম না ও বা ও হিগিয়ে মারলো যে খাল্লার হুয়া মটিয়ার কথা শুনলাম মটিয়ার তো আমার লগে লগে রাখতাম বুঝছো নি লগে রাখতাম কই দুইজের কারণে যদি বিয়া ঘটাই জোড়া লাগাইতে বা ট্রেক্টর দিব নে ওই যে 1500 টাকা তুমি দিছিলা তারা দিলে ইসলাম আমি 500 টাকা বুঝছো নি ও ওখান লগে লাগিয়েছে বলকে হুড়া কাজ্যা তোমারও বিবাহর মাঝে টাটা ফরি গেছে বুঝছো নি ওই যে কোন বাটে কোন তারা 500 টাকা দিলে আচ্ছা ঠিক আছে তুমি একটু কষ্ট কষ্ট বেশি করছো তুমি তার 200 টাকা বেশি থাকি তারে একটু 300 টাকা বাড়াইলে নে তোমার বিবাহ ইনসাফ ওই টাটা ফরি গেছে তোমার মায়া দিতে মান সম্মান ফিরিয়ে আনি দিতে পারবি তো তোর চাষা খানটা করছে কিন্তু ই বুড়া বয়স বিয়া করি আনছি বিয়া করছে বুঝে আমরা আমরা গাউল ইমন পাই করি আমার তো জানে হর তোর আড্ডি গুডি রানি বাইরে বাং দিলিতাম আর কোনদিন আমার বাফর সামনে ফরিস দেখিস আমার আব্বা তোর কিতা করে দেখিস তুই খালি আচ্ছা বুঝছি তোমার আগুর সে লাগে তোমার অপমান হচ্ছ না জীবনে তো এলাম হচ্ছ না রে আমার হৌর হইলো তো সমস্যা তোমার বাপ হই তাই তো বরাবর আমার মারুন ওখানে তাঁকে একটা বুদ্ধি লিতাম শেষমেশ কিতা করতা কিতা না আমি 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 তাঁতে খুব না নিই আমার বাপ চাষা জেলায় বিয়া করছেন আমি কিতা তান ফুটি বিয়া করতাম নি আমি কইয়া করতাম আমাকে যদি অনুমতি দেন তুমি বাগাইয়া খেনে রে বাবা বিয়া করতে রে বাবা আর তোরে রে বাবা মারতে মারতে নানি আমি হেরান পড়ে গেছি হ্যাঁ সাউ তো আমার বিয়ে রক্ত আইছি আপনি আমরা মান সম্মান ইজ্জত কিছু রাখছেন
কিচ্ছু বাকি রাখছো এমন একটা কাম করছেন আপনি। মাইজি ও মাইজি কই গো বাড়াও না কিতা লাগি হি এখন শর্মাইয়ের লাভ কিতা শর্মাইয়ার সময় শর্মাইছো না আর এখন শর্মাইরা যা আসলো সব শেষ মান সম্মান কিচ্ছু রইল না এমন একটা কাম করছো মাইজি। ও তুমি কি কামটা করলে আম্মা ও তুমি কি কামটা করলে গো হি আমার জামাইর কাছে তুমি সারা জীবন লাগে আমার কালার করলা খালি জামাই নেই আস্থা গাঁওর মাঠে তুমি আমার ইজ্জতটা খাইলে ও বয়সে তোমার এটা খরা উসে তৈছে নি মাইজি। না 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 পারে না রে ভূত দুষারোপ করতো বয়স হইতো পারে তোমার মার কিন্তু মনটা রে ভূত বয়স না উচ্চনি মনে বয়স উয়াস কিচ্ছু মানেন না। আপনি মুখ কেনটা বন্ধ করুকা আপনার মুখ একবারে বন্ধ করুকা আপনি এমন একটা কাম করছেন বুঝছেন নি আমি না কইতাম পারাম না সইতাম পারলাম এবার আমার হরি এমন একটা কাম করলা আর আপনি কিতা করলা গরু জোয়ান বাতি যায় গুতুইয়া বিয়ার মাছ চলের বিয়া করাইতেছলা তারে করিলা আপনি ও কামটা আপনি ঠিক করলা। হ্যাঁ না না ও ভূত আসলে রে ভূত সিরিয়ালটার একটু মেনটেন করলাম আকিল আগর আগ আর ফিসর ফিস আগে আমি বিয়া করলাম ওখন আমি তোমার লগে আমি বিশ্বাস করে আমি সেমিজ করলাম ওখন কিন্তু আমার বাতিদার বিয়া দিলাম সেমিজ। আচ্ছা ওগো সেমিজ কিতা বুঝলাম না আমি আল্লাহ বুঝতা নাই প্রমিজর কথা কইলা ই আল্লাহ নতুন সংসার রে শুনা পয়লাতে একটা ভুল টুটি হইব আর তোমরা যদি হলতা যদি ভুল টুটি ধরো তে আমরা নতুন সংসারে আগবাই মুকিলা। হ্যাঁ ই কেন অবশ্য আমার বাতাসি বেগমে হাসা কথা কইছো ওখন যদিন তুমি তাই না আমরা ভুল করো সরি ধরো যদিন তে আমরা সামনে দিয়ে আগবাই মুকিলা কথাটা কিতা কইছিল না সেমিজ না ফনিজ ফনিজ হইব না নি আপনি চুপ থাকো কিতা গো মাইজি তুমি কিতা চাইরা আমি কিতা সংসার করতাম নি না জামাইর ঘর থেকে বার হই আইতাম কিতা চাইরা তুই তো সংসার করতে বেটি আমি আমার সংসার করতাম কিন্তু তো সমস্যা কিতা আর হোসেন বেটি আমি ইলা কতদিন দামান্দর বাড়ি থাকতাম কিতা তো শরম না নি মানছি কিতা কর সি 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 আল্লাহ আম্মা আপনারে কোনদিন কইছি নি কিচ্ছু আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকতা না রে ভূত কত বড় একটা ঘটনা ঘটাইছে মুক্তি খালি হওয়ার লাগে না অন্তর থেকে কিছু কিছু জিনিস বার হয়ে যায় তা আমার আপনার হরি তুমি মাত্র তুমি মাইজি তার মানে তুমি ও তান গেছে আমরা বদনাম গাইছো আমার জামাইর বদনাম গাইছো আমার জামাইয়ে কোনদিন তোমার কিতা খম দিলা কোনদিন তোমার কইলাতে ঘর থেকে বার হয়ে যাও কিতা কিতা ভুল বুঝরা ও মাই তুমি ভুল বুঝরা বল বুঝান তুমি এখানে বিয়াটা খোলাও বয়সে এখানে আমরা মুখসুন খালি দিলা কি তার লাগি আমার জামাই এখন গাত মুখ দেখাইতে পারে না কইরা ও বয়সে বুড়া বেটি বিয়া করে চাই একটা ভবিষ্যৎ আছে না দিয়া মা আম্মা আমি কি তা মরি গেছলাম নি গো আমি তোমার ফুরি গো নিজর ফুরি ও ফুরি দেখে তো শর্মাই আর দামান্দর বাড়ি থাকতাম চাইছিলাম না রে গো মাই এ ও মাই আমি ভুল না করে লিছি গো মাই ওনার মাফ করে দিলাম না এখানে আরে ভূত আমার সবটার সবটার মূল হইলো ও ও ও বেটা না না আমার জাত আছে জাত ও বেটা আমার হরি রে আমার মাই জিবালা বুঝছিয়া ফাসলিয়া আপনি তো বুঝতে আসলা না বেটির মাই সব মন নরম থাকে আপনি এই কি খামটা খোলা হি আমার জামাইর আপনি ইজ্জত খাইলেইলা বুড়া বয়স আপনি গুড়া দৌড়াইরা ও ভূত আমারও বুঝছনি বেটিন তার লাখান মন হয়ে গেছে বয়স কম তার বহুত একটা কিন্তু তোমার তোর শাশুড়ে কুয়াই লাইছি ও কুয়াইয়া ও আবেগরে বিবেকন রঙে খুশিরি মাথা ইয়াসকে কামটা করি লাইছি আমি তো বাদ কিচ্ছু করছি না রে ভূত বাদ কিচ্ছু করছি না আমি তো কাজেও বিচ জ্ঞানীয়ন্ত্রিক উকিল বাপ দিছি সাক্ষী দিছি দিয়া তো আমরা রে জিকাইতে আসলা নানি মাইজি খার মাইজি তো আমরা নানি আমরা রে জিকাইতে আসলা আমরা পরামর্শ নিতে আসলা আপনি না কইয়া না ইয়াং ফুয়া ফুরিন তো লখন আপনি কে বাগাই নে বিয়া করে কিতা লাগাইলা আমার মাইজি তো বুঝছে না বালা বুঝছি আগো কিতা কইতাম তুমি খোল চাই নি আমি আমার মাথা কাম করেন না আমি আর কিতা কইতাম আমার খোয়ার মতো বলার মতো কোনো ভাষা নাই এমন একটা কাম করছেন মান সম্মান ইচ্ছা কিছু রইল আমি কি কিতা করতাম আমি কি কিতা করতাম ওই তাঙ্গ দাদা আপনি মুই কতদিন আগে 7 বছর আগে বউ মরছো আর 3 বছর যে দিন শাশু করতে নামে তো তুমি নিকা করবা লাইন তার বিয়া করছো নিজে কারো চাই তার করো রান্দের মানুষ আছে শাইলা আছে শাইলা রান্দে দে শাইলা তো আমি আনি নিমিত গিতা করলাম দে তাই মারতে দে তোরা মারতে দে তো আপনি তো হুরা কিতার লাগি আমার বুড়িয়ে মারছে আমার বুড়িয়ে তো মারলো ভাই তোমার লাগি আমি কিতা করলাম তুমি যে বুড়া বলছো যে বুড়া ডক্টর লাল শাড়ি নীল শাড়ি চেবুয়ানি ফাইজমা ফাইজাবি
তোমার এখন খারাপর তৈরি করে দিয়ে ডিকা একটা দোয়ার বাদ্য যেখানে মুরব্বী মানুষ আমরার বড় তুমি বাতি যা শিয়াছো নিয়ম আসলো তুমি বাতি যারে আগে বিয়া সাদি দিতা গিয়া বাতি যার লগে একটু ভাই পরামর্শ করিয়া বাতি যার বউ সহ কারে মাতিয়া আমি এখন ওখান হুয়ারে দেখছেও না বিয়া খান করাও হিকেন ঠিক আছে যেহেতু আমি ঘর গাইট লই লিছি এখন ভাতি যা হুয়ারে ঘর গাইট লই যেটা করবার তো করে লিছুন অন ভাতি জগুর বিয়া লাগাউকা তাইলে আপনার খান ডাকতে পারে ওই ওই ঘটনা তো গটাইও লাইছুন যেটা করা জলদি করুকা না হিকেন তো ঠিক আছে হিমাজি তো এবার রেডি করিয়া রাখি লিছি কিতাব আছে তো মিয়া দিন তারিখ কিতা ফলাই দিতে আইনি না কিতাটা মাত মাতে রবা ওখান তোমার ঘুম পাংছে ওখান তুমি গুম তো নে উঠছো না তুমি অতদিন স্বপ্ন আসতো অতদিন ধরে যে রে ফুয়া যে খেট খেটি করে বাতি আমি বলতাম না এ বেটা ওরা দাইস না তে দেসা তার মানে রাগ করস অতদিন ধরে যে হে খেট খেটি করে আমার বাড়ি না আমি বলতাম না ও ভাই আইতে কিতার লাগি যাস ও মাতে খাল লাগি একটু দাম বাড়াইলো বাতো বাফেনা সুঙ্গে দো তুমি যে অতদিন লড়া দিলা কেনে লড়া দিলে না তারে এই মাইল তুই খাবার আমি কতদিন মারছি ফুয়া ও ছোট মিয়া কতদিন তো আমি আসলাম ও লাইন কিল্লার ঘর যেহেতু এই লাইনের যানজট ছুটি গেছ ওখানে অসুবিধা নাই একটা ডেট ফালাই দে রা ছোট মিয়া ভাই জয় সাসা একটা ডেট করি লওকা এখানে আমরা মান সম্মান জড়িত যত তাড়াতাড়ি একটা ডেট করব একটু ভালো হইব কোন রে ভাই মন বেটা তুমি কইয়া তোর বা বেড়া লাগাই দিলে রে বা তোমার কথা কোনদিন উল্টাইছি সাসা সাসা কথা কোনা বাইরে ফিরে তো আমার খুব রাগ আসে তুমি তো কইয়া বেড়া লাগাইছো আর তেরা মিয়ারে কিন্তু আমার অপছন্দ না এ ফুয়া সহ সরল থাকতো না কতদিন মারছি ইটা ফুচিলে ফুচে ও আমার বাড়ির সামনে যা বুঝছো যদিও সহ সরল লয় ফুয়া কিন্তু বাল আমার পছন্দ তখন ইলা যখন তোমরা জোর কর রায় আগামী শুক্রবার ও ডেট থাকি যাবে জয় শুক্রবারে ভালো বুঝবো না না খেনে খেনে শুক্রবার খেনে রুমাল সাসাই